গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সবাই তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মিতুস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। একটা বিড়াল দেখো কি জ্বালাতন করছে সকাল থেকে। মা মাছ ধুচ্ছে, তো আর মায়ের সাথে সাথে আমি গেছি মাছটা আনতে, ফ্রিজে রাখবো বলে ধুয়ে দিয়েছে মা। আর সে কালকে আমি আর মা খাচ্ছি, তো আমাদের এই খাটের নিচে ঢুকে দেখে ডেকে যাচ্ছে ম্যাও ম্যাও করে, এত বিরক্ত লাগে, তাড়াচ্ছি তাও যাচ্ছে না। তারপরে তো সকাল সকাল দেখো ফ্লিপকার্ট থেকে আমার জন্য কি কি এসছে, তোমার দাদা ভাই অর্ডার দিয়েছিল, তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই। তো আমি ঘুম থেকে আজকে 7:30 উঠে পড়েছি, ব্রাশ ট্রাশ হয়ে গেছে, চা আর বিস্কিট খেয়ে নিয়েছি, তোমাদের সেগুলো করিনি। তো চলো দেখিয়ে দেখিয়ে দিই কি কি এসছে আমার জন্য। তো এসছে খেজুর, দু প্যাকেট খেজুর, আর এসছে একটা চিনি, এসছে আমন্ড বাদাম, দু প্যাকেট আছে ভেতরে, আছে দু প্যাকেট, আর আছে কাজু, এটা এটা কিশমিশ, এটাই মানে আমান বাদাম হয়তো কিছু দিয়েছে হয়তো এক্সট্রা, এটার সঙ্গে এটা ফ্রি দিয়েছে মনে হয় আমান বাদামের সাথে। দেখো আমি এখন হেঁটে যাতায়াত করি, আমার খাটনি হচ্ছে বলে তোমার দাদা ভাই আমাকে এগুলো সব খেতে বলেছে, কাজু কিশমিশ খেজুর, তারপর আমান বাদাম, দু প্যাকেট আছে আমান বাদাম। তো দেখেছো কী কী আমার জন্য এসছে আজকে ফ্লিপকার্ট থেকে, গ্রসারি আইটেম। এগুলো খেয়ে তো মনে হচ্ছে একদম আমার গ্ল্যামার বেড়ে যাবে। তো চলো আমি কাজ বাজ করে দেখো, আমার কিছু বিছানা টিছানা গোছানো হয়নি, তো এখন কাজ বাজ করে নিই, তোমার সাথে পরে কথা বলবো। তো বন্ধুরা আমার তো ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঘরটা এখনো মুছি না, আমি আর মা এখনো টিফিন করিনি, টিফিন করবো। তো বাবা দিদি থেকে এসে গেছে, কারণ মায়ের জন্য লক্ষ্মী ভাণ্ডারে আছে, দুয়ারে সরকার বসবে আমাদের এখানে বাপের এখানে, তো লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম আনতে হয়, মায়ের তো করা নেই এই জন্য। আর মা এখন রান্না বসিয়ে দিয়েছে, ঝিঙে আলু পোস্ত হবে, এঁচুড় হবে চিংড়ি মাছ দিয়ে, তেলাপিয়া মাছের ঝাল হবে সর্ষে বাটা দিয়ে। তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে করবে তো না, এমনি করবে ঝাল হবে। তো চলো তোমায় দেখিয়ে দিই, মা এখন পোস্ত বাচ্চে ছিল, মা এখন পোস্ত বাচ্চে, লঙ্কা দিয়ে পোস্ত একবারে বাচ্চে, ঝিঙে পোস্ত হবে, আর এখানে ঝিঙে আর আলুটা ভাজছে, আর এখানে এঁচুরটা সেদ্ধ বসিয়েছে মানে ভাপাচ্ছে। আর কটা সিদ্ধ দেবে, একটা? তো এখন আমরা খাবো রুটি আর আলু ভাজা। আমার থালায় দেখো কতগুলো লঙ্কা পড়েছে, মায়ের খাওয়া হয়ে গেল। দাঁত নেই তো যেন আস্তে আস্তে খায় ফক ফক করে। হ্যালো বন্ধুরা, তো আমার স্নান হয়ে গেছে, একটু আগে স্নান করে এসেছি, শ্যাম্পু করেছি আজকে, তো মায়েরও স্নান হয়ে গেছে, গুপ্পু ভাইকে খেতে দেওয়া হয়ে গেছে দুপুরে ফল, আর এখন আমরা একসাথেই খাবো, আমি মা বাবা তিনজনই। একটু পরে খাবো, সবে কটা বাজে? এটা 10:15 বাজে, 1:30 নাগাদ খাবো। 1:15 বাজে না? তো চুলটা এখনো শুকায়নি, চুলটা খুলে রেখেছি, মাথা ভিজে স্নান করলে দেখবে ঘুম পায়। তো বিকেলে আবার যেতে হবে পার্লারে, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। তো চলো তোমার সাথে পরে কথা হচ্ছে, আর মা কি রান্না করেছে সেটাও তোমাদের পরে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এখন খেতে বসে পড়েছি, শামটা কমাতো, ওই দেখো বিড়াল যাচ্ছে। ও জানাটা বন্ধ করে দাও তোকে বার করে। তো রান্না হয়েছে ঝিঙে আলু পোস্ত, এঁচুড় চিংড়ি, আর হয়েছে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। এখন আমি
যাচ্ছি, রেডি হয়ে গেছি। আজকে একটু টোটো করে যাবো, না দেরি করে বেরোচ্ছি। এখন বাজে 4:40। মেঘ করছে কেমন কি জানি, বৃষ্টি হবে কিনা, একটু শুয়েছিলাম, একটু ফ্রেশ হলাম, হয়ে এখন রেডি হয়েছি। তো আজকে মা আর বাবা দিদি বাড়ি যাবে। তোমার দাদাভাই তো অফিস থেকে চলে এসছে, ও বাড়ি গেছে, আজকে আসতে বলেছি, জানি না আসবে কি না। তো যদি আসে তো তোমাদের সাথে তো সেটা শেয়ার করবো। তো চলো এখন আমি যাই, তোমার সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, রাস্তায় কাকে ধরে নিয়ে এসেছি, কার সঙ্গে দেখা, হঠাৎ করে তোমার দাদাভাই এসে আমাকে সারপ্রাইজ দিচ্ছে না জানিয়ে। দেখি আমার ক্লাসে এখানে দাঁড়িয়ে ছিল, তারপর আমরা একসাথে হেঁটে এসেছি, ছুটি ছিল তাই কালকে আমি বাড়ি যাব, আমাকে নিতে এসেছি আজকে। তো দুজনে আইসক্রিম কিনেছি, আইসক্রিম খেতে খেতে যাচ্ছি এখন বাড়িতে, তোমাদের সাথে বাড়ি থেকে কথা হবে। হ্যালো বন্ধুরা, তো আমি এইমাত্র ক্লাস থেকে এলাম, আর তোমার দাদা আরেকজনকে নিয়ে এসেছি আমার সাথে করে ঘুরে দিবে, তোমার দাদাভাইকে রাস্তায় দেখেছে, তো রাস্তাটা অত বোঝা যাচ্ছিলো না, কালো কালো আসছিল মুখটা, এই জন্য। তো ও এসছে আজকে, কালকে অফিস থেকে এসছে বাড়িতে, তোমাকে তো বললামই, তো আজকে এখানে এসছে। কালকে আমি বাড়ি যাবো ক্লাস করে, আবার দুদিন ছুটি নিয়েছি, তারপর আবার বুধবার আসবো। এরকম বসে এখন আইসক্রিম খাচ্ছে কর্নেটো, তাহলে কি এটাকে কুলফি বলে নাকি আইসক্রিম বলে? তো চলো এখন আমি ফ্রেশ হইনি, তোমার সাথে পরে কথা হবে। তো দেখো বন্ধুরা, এখন আমরা খেতে বসে পড়েছি। এই যে তোমার দাদাভাই খাচ্ছে ভাত, ঝিঙে আলু পোস্ত, এঁচো চিংড়ি, আর এই যে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আমিও খাবো এঁচোর দিয়ে আর ভাত। এই যে এখন এঁচোর তরকারি দেখো কতটা আছে,